एक छोटी सी गाड़ी लेने से पहले टेस्ट ड्राइव करते हो ना, तो शादी से पहले नो टेस्ट ड्राइव। हेलो गाइस, राइट नाउ आज हमें बोलते चले बॉलीवुडের দুই তারকা তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মা অভিনীত মুভি লাস্ট স্টোরিজ 2 এর ট্রেলার সম্পর্কে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। সদ্যই মুক্তি পেয়েছে লাস্ট স্টোরিজ 2 এর ট্রেলার, যেখানে প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তমন্না ভাটিয়াকে এবং বিজয় বর্মাকে। 10 সাল পরে জানা তুমি গায়েব কহাঁ হয়ে থে। আই মিসড ইউ সো মাচ। হি কান্ট ডু দিস। তো বলে রাখা ভালো, 2018 সালে মুক্তি পাওয়া লাস্ট স্টোরিজ 1 এর মতনই ছোঁয়া রয়েছে লাস্ট স্টোরিজ 2 এর মুভিতে, যা স্পষ্টই ফুটে উঠেছে ট্রেলারের মাধ্যমে। সেই সময়কার এই ছবি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়, আর এবারেও তার ব্যতিক্রম হলো না। चाहते क्या हो तुम? रिश्ता करने से पहले हर लड़के के साथ अच्छी क्या? बोले ना कि लास्ट स्टोरीज 2 এর পরিচালনায় রয়েছেন কঙ্কনা সেন শর্মা, আর বালকি, সুজয় ঘোষ এবং অমিত শর্মা। রানী বাবু ঠিক কাম তো কর রহে থে, কেন নিকাল দিয়ে উসে? নিকালা নেই, ভাগ গই। কিউ? লাস্ট স্টোরিজ এর পরেই প্রায় 5 বছর পর পর্দায় আসতে চলেছে লাস্ট স্টোরিজ 2, যার ট্রেলার দেখে খুবই উচ্ছ্বসিত ভক্তবৃন্দ। এমনকি সাথে সাথে এই ট্রেলার দেখে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই শরীর ভি না মাউন্ট ফুজি কি তরহ এক জ্বালা উঠি হ্যায়, জিসে ফুটনে সে হি সন্তুষ্টি মিলতি হ্যায়। ট্রেলারে দেখা গেছে বিজয় এবং তমন্নার প্রেমের রসায়ন, যা দেখে রীতিমত উচ্ছ্বসিত ভক্তগণ, এবং কেউ কেউ তা সমালোচনা করতেও ছাড়েনি। তুম শাদিশুদা হো, মে হামেশা সে সিরফ তুমারা থা ওর রব্বি। লাস্ট স্টোরিজ 2 এই মুভিটি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। শেষমেশ বলে রাখা যায়, লাস্ট স্টোরিজ 2 মুভিটি মুক্তি পাচ্ছে চলতি বছরেরই 29 জুন। সো ভিউয়ার্স, তমন্না এবং বিজয়ের এই রোমান্টিক ট্রেলারটি দেখে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। এবং আপনি যদি এই ট্রেলারটি পুরো না দেখে থাকেন তাহলে দেখে নিন আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে। জোকার কে তো পয়দা হুয়া ও বকওয়াস হ্যায়।